আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সাদিয়াস কিচেন। আজকে আমি তৈরি করব থাই স্যুপ। এর জন্য নিয়ে নিয়েছি 1 কাপের মতো প্রন আর চিকেন। তারপরে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ব্ল্যাক পেপার, মরিচের গুঁড়ো আর সামান্য লবণ। আপনারা আপনাদের পছন্দসই কম বেশি করে নিতে পারেন। এবার এটাকে আমি সামান্য একটু মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেছে, এবার অ্যাড করে দিচ্ছি সয়া সস। 1 চামচ সয়া সস আমি অ্যাড করছি। অ্যাড করা হয়ে গেছে, এবার আমি এটাকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবার চলে যাচ্ছি আমি থাই স্যুপের লিকুইডটা করার জন্য। নিয়ে নিয়েছি 2টা ডিম, ডিমের কুসুম। আমি সাদা অংশটা স্কিপ করেছি, সাদা অংশ দিলে ডিমের থাই স্যুপটা একটু ফাটা ফাটা হয়ে আসে সেজন্য। এবার আমি এটাকে ফাটিয়ে নিয়েছি। অ্যাড করে দিব চিকেন স্টক। আপনারা খুব সহজে বাসায় চিকেন স্টকটা তৈরি করে নিতে পারেন। অ্যাড করে দিয়েছি। তারপর আমি অ্যাড করে দিচ্ছি এখন কর্নফ্লাওয়ার। আমি 5 চামচের মতো কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছিলাম। এবার এটাকে একটু নেড়ে ছেড়ে নেব। অ্যাড করে দিচ্ছি টমেটো সস, তারপর দিয়ে দিব চিলি সস। একটু নেড়ে ছেড়ে নিয়েছি। তারপরে অ্যাড করছি সুগার। আপনার ছেলে সুগারটা কম বেশি করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছের উপর ডিপেন্ড করবে। আমি 1.5 চামচের মতো সুগার নিয়েছি। সামান্য লবণ অ্যাড করে এখন এটাকে একটু নেড়ে ছেড়ে নিব। আর একটু দিয়ে দিচ্ছি চিকেন স্টক। এবার এটাকে আমি একপাশে রেখে সামান্য তেলে আমার প্রন আর চিকেনের কুচিগুলোকে ভেজে নেব। এটাকে আমি অল্প আছে ভাজব 3-4 মিনিট করে। যেহেতু আমি আগে চিকেনটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেজন্য বেশিক্ষণ ভাজা লাগবে না। ভাজা হয়ে গেছে, এটাকে আমি একপাশে তুলে নিচ্ছি একটা বাটিতে। তারপর যে চলে যাচ্ছি মেন পর্বে থাই স্যুপ রান্নায়। এখন আমি নিয়ে নিচ্ছি একটা প্যান, এটাতে আমি নিয়ে নিচ্ছি থাই স্যুপের লিকুইডটা। ছাঁকনির সাহায্যে আমি এটা নিচ্ছি, কারণ পারফেক্টলি যদি আপনারা থাই স্যুপ খেতে চান তাহলে অবশ্যই ছাঁকনিটা ইউজ করবেন। লিকুইডটা আমি ঢেলে নিয়েছি, দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে। তারপর অ্যাড করে দিব আমি এটাতে এখন আমার সেই ভেজে রাখা প্রন আর চিকেনটা। অ্যাড করে দিয়েছি, এখন আমি আদা কুচি অ্যাড করছি। তারপর দিয়ে দিচ্ছি 6টা মরিচ মতো আমি কাঁচা মরিচ দিয়েছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। এটাকে আমি একটু জাল দিয়ে এখন ঘন করে নেব। স্যুপটা একটু ঘন খেতে ভাল লাগে, যারা ঘন খেতে পছন্দ করেন না তারা পাতলা রাখতে পারেন। স্যুপটা আমার হয়ে আসছে, এবার আমি এটাতে অ্যাড করে দিব লেবুর পাতা। যাদের লেবুর পাতা নেই তারা আপনারা লেমন গ্রাসও ইউজ করতে পারেন। তারপর অ্যাড করে দিব সামান্য লেবুর রস। লেবুর রসটা আমার স্মেলটাকে ভালো করে, ডিমের স্মেলটাকে বেসিক্যালি। এখন আমার দেখুন স্যুপটা হয়ে আসছে। এখন আমি এটাকে একটা সার্ভিং বোলে তুলে নিব একটু নেড়ে ছেড়ে নিয়ে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন। তুলে নিয়েছি, দেখুন স্যুপটা দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, আল্লাহ হাফেজ।